আপনারা কি মাকে ভালোবাসেন? এই জোরে কান মাকে ভালোবাসেন? যারা যারা মাকে ভালোবাসেন একটু মোবাইলের ফ্ল্যাশলাইটটা জ্বালিয়ে দেন। আমি একটু এই ফতুল্লাই একটা মহব্বতের স্মৃতি রেখে যাই বিদায় বেলায়। আমি তো আর ওয়াজ মুক্ত মন না হলে কথা বলতে নিজে লাগে, যা বলছি গায়ের জোরে আর কোন ধৈর্য শিরের সাথে। একটু হাতটা তুলেন দেখেন কেমন লাগে। ফাইজুল ইসলাম বাইরে সারপ্রাইজ দিয়ে গেলাম। হ্যাঁ, এবার আমাদের একটা কথা বলি শুনেন। এই আপনারা কেউ দাঁড়াবেন না, বসো, তুমি বসো। এই লাইটটা যেইভাবে আলো হয়েছে, আমরা যদি মায়ের সঙ্গে ভালো ব্যবহার করি আমাদের সংসারটা এর চাইতে বেশি আলোকিত হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এই হাতটা এইভাবে লাড়া দিবেন, আমি যে গজলটা বলবো আমার সাথে বলবেন মায়ের গজল। মা কেন এত দামি জানে না সকলে, সাউন্ডটাকে তুলে দাও। মা কেন এত দামি জানে না সকলে, বলল জানত যদি পরত দেখে কোরআন হাদিসে খুলে, বলল জানত যদি পরত দেখে কোরআন হাদিসে খুলে। একটি হজের সওয়াব মিলে একটি হজের মিলে, মা কাই একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বল মা কেন এত দামি জানে না সকলে। দুটি বছরে পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমার দিতেন কত শোক। দুটি বছরে পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমার দিতেন কত শোক। সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের দিলে কুদারার সটলে, মা কেন এত দামি জানে না সকলে, বল মা কেন এত দামি জানে না সকলে, বল জানত যদি পরত দেখে কোরআন হাদিসে খুলে। একটি হজর সওয়াব মিলে একটি হজর মা কে একবার দেখিলে দেখিলে, মা কেন জানে না সকলে।